হ্যালো গাইস, অল্প বয়সে কি ময়দান খালি হয়ে যাওয়ার ভয়ে রাতে কি ঘুম আসছে না? তো চটপট দেরি না করে এই তেলটা কিন্তু বানিয়ে ফেলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি রানী। তো আজকে আমি তোমাদেরকে দারুণ একটা হেয়ার অয়েল বানিয়ে দেখাবো, যেটা কিন্তু বেনিফিটে ভর্তি। তো ফ্রেন্ড, কী কী আমরা নিয়েছি সেটা তোমরা দেখে নাও। প্রথমে আদা, রসুন, মেথি, কালো জিরে, পেঁয়াজ, কারি পাতা আর জবা ফুল, এগুলি কিন্তু নিয়েছি। আর লাগবে কিন্তু, আর নারকেল তেল তো অবশ্যই লাগবে, কারণ ওটা দিয়েই বানাবো। তো তোমাদেরকে এর গুণগুলো আমি বলে দিই। চুল পড়া বন্ধ থেকে খুশকি কমানো, হেয়ার কেয়ারে ঠিক এইভাবে ম্যাজিক দেখায় কিন্তু মেথি। চুলের বৃদ্ধিতে সাহায্য করে। মেথির দানায় রয়েছে প্রচুর আয়রন এবং প্রোটিন। স্ক্যাল্পের নানা সমস্যা মেটায়। চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, চুল পড়া কমায়। চুলের ব্যবহারে মেথি কিন্তু দারুণ কাজ করে। কালো জিরা কিন্তু দারুণ উপকারী আমাদের চুলের জন্য। হেয়ার ফল কমাতে কিন্তু কালো জিরার উপকারিতা অনিবার্য। জবা ফুলও আমাদের চুলের কিন্তু একটা হেয়ার সিরাম হিসেবে ব্যবহৃত হয়, আর ভিটামিন সিও আছে, তো দারুণ উপকারিতা। তো দেখো, সব জিনিসগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি হালকা মতো করে। তো তারপরে দেখো, গ্যাসে কিন্তু একটা পাত্র বসিয়ে দিয়েছি, এটা লোহার। তো লোহার, তারপরে এতে নারকেল তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কোটো থেকে দিচ্ছিলাম, হচ্ছিলো না, তারপরে এইভাবে আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবার নারকেলটা হালকাভাবে বয়েল করতে হবে, মানে গরম করতে হবে। তো তারপরে কিন্তু এই জবা ফুলগুলো দিয়ে দিচ্ছি। দেখো জবা ফুলগুলোর কালারগুলো কেমন চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদেরকে তো বলেইছি সব উপাদানগুলি কিন্তু খুবই ভালো চুলের জন্য। আর এই জবা ফুলটা নিলে একদম সিরামের মতো কাজ করবে, আমি আগেও ইউজ করেছি। তো আমার হেয়ারটা অনেক ছোট হয়ে গেছে, মানে কেটে ফেলেছিলাম, যার জন্য আমি এই তেলটা আবার ব্যবহার করছি, যাতে তাড়াতাড়ি গ্রো করে। তো দেখো, যা যা আমি ভালোভাবে মিক্স করে বেটে নিয়েছিলাম সেগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। কারি পাতা, মেথি, আদা, কালো জিরে সব কিছুই আমি ভালোভাবে এখানে দিয়ে দিলাম। তারপর এরকমভাবে ফুটবে, আর এটা কিন্তু একদমই লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে কিন্তু একদমই করবে না। হ্যাঁ, আর বেশি কিন্তু পুড়িয়ে ফেলবে না, মোটামুটি মিডিয়ামভাবে কিন্তু এটাকে তোমরা লো ফ্লেমে বানাবে। আর দেখো, এই তেলটা কিন্তু যে কেউ ব্যবহার করতে পারো, আর যাদের কিন্তু সর্দি আছে তারা কিন্তু মেথিটা অ্যাভয়েড করতে পারো, যাদের সর্দি লাগে। আর আমি কিন্তু আমলাটা দিতে ভুলে গেছিলাম, তো আবার আমার মনে পড়লো, তো আমলা দিলাম। আবার অ্যালোভেরা জেলও দিতে, অ্যালোভেরাও দিতে পারো, সেটাও আমি ভুলে গেছি। যাই হোক, এই কটাতেও হবে। তারপর দেখো আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু তেলটাকে ভালোভাবে ছেঁকে নেবো। ছেঁকে নিলে কি হয়, কোনো কিছুই মানে দানা দানা থাকে না। তো ভালোভাবে কিন্তু আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি তেলটা কীরকমভাবে কীরকম রং হয়েছে। দেখতে পাচ্ছ তেলটা কীরকম একটা রং হয়েছে, খুব সুন্দর। তো এই তেলটার মধ্যে কিন্তু খুব একটা স্মেল নেই। যারা কাঁচা পেঁয়াজ সেরকম চুলে লাগাতে পারো না, তাদের জন্য কিন্তু খুবই ভালো, তারা কিন্তু এটা লাগাতে পারো। তো আগের দিন চুলে ভালোভাবে ম্যাসাজ করে নেবে, আর তারপরের দিন কিন্তু এটা শ্যাম্পু করবে, তাহলে কিন্তু ভালো ফল পাবে। মানে একটা নাইট তোমাকে মাথাতে, চুল মাথাতে তোমাকে এই তেলটা কিন্তু রাখতে হবে, স্ক্যাল্পে ভালোভাবে কিন্তু ম্যাসাজ করে নেবে। আর এটা তারপরে একটা কোটোতে কিন্তু ঢেলে নেবে। যারা অনেকটা বানাবে তারা কিন্তু অবশ্যই কাঁচের পাত্রে ভরবে, তাহলে কিন্তু ভালো থাকবে। আর আমি যেহেতু অল্প অল্প করে বানাচ্ছি, তো আমার এতেই থাকলেই চলবে, কারণ আমি এটা শেষ করে ফেলবো তাড়াতাড়ি, কারণ আমার ভালো রেজাল্ট চাই তার জন্যই। তো তারপর দেখো, আমি ভালোভাবে কিন্তু আমার হেয়ারে নিয়ে নিচ্ছি। আর আমার হেয়ারটা দেখে বুঝতেই পারছো ভালোই গ্রো করেছে, কিন্তু আমার হেয়ারটা শর্ট, যার জন্য আমি বেশি ইউজ করছি। তো দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।